আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। চরমোনাইকে শিবির সভাপতির শুভেচ্ছা, কিসের ইঙ্গিত? শিবিরকে চরমোনাইয়ের এ কেমন পাল্টা জবাব? চরমোনাই মহলে প্রশংসায় ভাসছেন শিবির সভাপতি। প্রথমে বলে নিই যে আসলে চরমোনাই বলতে আসলে আমি চরমোনাই যে তরিকতের একটা দরবার সেটাকে বলছি না। চরমোনাই বলতে এখানে ইসলামী আন্দোলন বাংলাদেশের যে ছাত্র সংগঠন, যার বর্তমান নাম ইসলামী ছাত্র আন্দোলন, যার সাবেক নাম বা পুরনো নাম ইসলামী শাসনতন্ত্র ছাত্র আন্দোলন, আমি এই সংগঠনের কথা এখানে চরমোনাই বলতে বোঝাচ্ছি। ইসলামী ছাত্র আন্দোলন বলতে অনেকেই বললে কিন্তু অনেকেই চিনবেন না যে এটা কোন দলের ছাত্র সংগঠন। আর ইসলামী ছাত্র আন্দোলন এই কথাটা কিন্তু শিবির নিজেরাও নিজেদের ক্ষেত্রে প্রয়োগ করে। ইসলামী আন্দোলন এই শব্দটাও একটা দলের নাম হলেও এতেও মানুষ চেনে না যে কাদেরকে মিন করছি। যত ইসলামী রাজনৈতিক দল রয়েছে সবাই নিজেদের কার্যক্রমকে ইসলামী আন্দোলন বলেন, তো এ কারণে একটা বিপত্তি ঘটে, যে কারণে আমরা দেখি যে প্রথম আলো সহ বাংলাদেশের মেইনস্ট্রিম মিডিয়াগুলো এই দলকে পরিচয় করিয়ে দেওয়ার ক্ষেত্রে যতটা না তাদের রাজনৈতিক নাম ব্যবহার করেন তার চেয়ে চরমোনাই শব্দটা ব্যবহার করেন, এবং তাদের পীর সাহেবের ক্ষেত্রেও নামের চেয়ে চরমোনাই পীর এই শব্দটা বললে এদেশে সব জনগণ চেনে যে চরমোনাই কী। যাই হোক, একটা ঘটনা ঘটেছে, ঐতিহাসিক একটা ঘটনা, ঘটনাটার তাৎপর্য অত্যন্ত গভীর। ইসলামী ছাত্র শিবিরের সভাপতি হাফেজ রাশিদুল ইসলাম চরমোনাইয়ের এই ছাত্র সংগঠনকে শুভেচ্ছা জানিয়েছেন তাদের প্রতিষ্ঠা বার্ষিকী উপলক্ষে। এই শুভেচ্ছার ভাষা অনেক কিছুর ইঙ্গিত বহন করে, এবং এই শুভেচ্ছার পাল্টা রিপ্লাই বা পাল্টা জবাবও দিয়েছেন চরমোনাইয়ের ছাত্র সংগঠন ইসলামী ছাত্র আন্দোলনের কেন্দ্রীয় সভাপতি নূরুল ইসলাম আকরাম। কী জবাব দিয়েছেন এবং নানান দিক থেকে আমার কাছে মনে হয়েছে এই জবাব, পাল্টা জবাব, শুভেচ্ছা, পাল্টা রিপ্লাই, এর মধ্য দিয়ে চরমোনাই মহলে, বিশেষ করে মেধাবী মহলে শিবির সভাপতি প্রশংসায় ভাসছেন। জামাতপন্থী বুদ্ধিজীবীরাও এটা নিয়ে মুখ খুলেছে, বিশ্লেষণ করা জরুরি। এটা ইসলামপন্থীদের মধ্যে বাংলাদেশের সবচেয়ে বড় প্রভাবশালী দুইটা ইসলামিক আউটফিটের মধ্যে যে দূরত্ব, বিশেষ করে মনস্তাত্ত্বিক কৃত্রিম দূরত্ব, বাস্তবিকভাবে কিন্তু তেমন দূরত্ব নয়, আকিদাগত তেমন দূরত্বও নেই এবং চিন্তাগত দূরত্ব নেই, যে দূরত্বটা সেটা কৃত্রিম। একে অপরের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ, এই অভিযোগগুলো বেশিরভাগই ফেক, বাস্তবতার সাথে কোনো মিল নেই। সে এই ফেক বিষয়গুলো ঝেড়ে ফেলে সামনের দিকে এগিয়ে যাওয়ার ক্ষেত্রে হাফেজ রাশিদুল ইসলামের চমৎকার ঐতিহাসিক বক্তব্য বিশ্লেষণ করাটাও জরুরি, যার ফলে জামাতপন্থী কয়েকজন বুদ্ধিজীবীও কথা বলা শুরু করেছেন। রাশিদুল ইসলাম লিখেছেন, ইসলাম ছাত্র আন্দোলন বাংলাদেশের প্রেক্ষাপটে তিনটি শব্দই ক্রিটিক্যাল টাইম পার করছে, চমৎকার শব্দচয়ন। ইসলাম সংকীর্ণতার কারণে, সংকীর্ণতার আবরণে মরানোর সব ধরনের আয়োজন সম্পন্ন। এটা দ্বারা তিনি কী বুঝিয়েছেন? যে ইসলাম মানে শুধু এই দল, ইসলাম মানে আমরাই শুধু ইসলামের দল করি, আমরাই শুধু ইসলামের খেদমত করি, আমরা চরমোনাই হক, আমরা জামাত শিবিরই হক, অন্য কেউ হক না, আমরা আহলে হাদিসই ঠিক, অন্য কেউ সব বাতিল, অন্যটার ইসলামই না। এইভাবে একটা সংকীর্ণতা এসেছে এবং সেটা মনস্তাত্ত্বিকভাবে সব ধরনের নেতাকর্মীদের মধ্যেই মোরাললেস, শুধু জামাত শিবির বাদে তাদের মধ্যে উদারতা ছিল এবং আছে, ঢুকে পড়েছে। ছাত্র স্বকীয়তা যেন টিকে না থাকে তার জন্যে সংগ্রামী লিপ্ত হয়ে ধ্বজাধারীরা, এর মানে ছাত্রদেরকে ভিন্ন খাতে প্রবাহিত করে ছাত্রদেরকে ইউজ করা, নানান বিষয় এখানে ব্যাখ্যা হতে পারে। আন্দোলন টুটি চেপে ধরে আছে সরকার, পাশাপাশি রাষ্ট্রীয় ব্যবস্থাপনায় চলছে অরাজকতা, আন্দোলনের স্বাধীনতা নেই, এটাই তিনি বোঝাতে চেয়েছেন, গণতান্ত্রিক পরিবেশ নেই। তো এখানে রাশিদুল ইসলাম এই ছাত্র আন্দোলন ইসলামী তিনটে বিষয়কে একটা সময় উপযোগী চমৎকার ব্যাখ্যা দিয়ে, একটা ভূমিকা দিয়ে তারপরে চরমোনাইয়ের ছাত্র সংগঠনকে শুভেচ্ছা জানিয়েছেন, এবং তার শব্দচয়ন স্টার্টিংটা ছিল অবাক করা এবং সবার চিন্তার জগতে একটা প্রভাব বিস্তারকারী কয়েকটা লাইন। এই পরিস্থিতিতে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ মেধাবী ছাত্রদের নিয়ে কাজ করে যাচ্ছে, আজ তাদের প্রতিষ্ঠা বার্ষিকী 23 আগস্ট। এখন ইসলামী ছাত্র আন্দোলন বা চরমোনাই তাদেরকে একটা একেবারে নিরঙ্কুশ স্বীকৃতি দিয়েছেন শিবির সভাপতি, অনেকে তাদেরকে মূর্খ বলে। হ্যাঁ, মেধাবীরা বেশি দিন টিকে থাকতে পারে না বা এরকম আলাপ রয়েছে সেটা ভিন্ন কথা, কিন্তু মেধাবীদেরকে নিয়ে কাজ করে যাচ্ছে, অবাক করার মতো বিষয়। তাদের একসময়ের যে অবস্থা ছিল সেটার যথেষ্ট উন্নতি হয়েছে, তারা এখন স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় লেভেলে মোটামুটি ভালোই কাজ করছে রাষ্ট্রশক্তির অনুকূল নিয়ে। হ্যাঁ, রাষ্ট্রশক্তির অনুকূল আনুকূল্য নিয়ে শিবিরও তো একসময় কাজ করেছে 2001 থেকে 2006। তো এখন চরমোনাই এই কাজটা করতে পেরেছে, তাদের ছাত্র সংগঠন, অনেক মেধাবী ছেলেরা এখানে আছে,
এক সময় একেবারে সহজ সরল দুই চারজন ভালো নেতা পাওয়া যেত, কিন্তু এখন একটা বিশাল অংশ আছে যারা আসলে মেধাবী, যোগ্য, রাজনীতিতে যারা ভবিষ্যতে ভালো কিছু করতে পারবে। এই স্বীকৃতিটা উদার মন নিয়ে শিবির সভাপতি দিয়েছেন, রাজনীতিতে প্রচলিত আছে এবং চরমোনাইয়ের ছাত্র নেতাদের মধ্যে যারা সাবেক বা বহিষ্কৃত তাদের অনেকে মূর্খদের সংগঠন বলেন, কিন্তু শিবির সভাপতি মেধাবীদের সংগঠন হিসেবে যেভাবে স্বীকৃতি দিয়েছেন নিঃসন্দেহে সেটা ঐতিহাসিক এবং বড় উদারতা এবং অনেকটা বাস্তব। অবশ্যই অনেক মেধাবী আছে, এটার সাথে আমি একমত। সংগঠনটির সাথে জড়িত সকলকে প্রতিষ্ঠাবার্ষিকীর শুভেচ্ছা জানাচ্ছি। চলমান পরিস্থিতিতে জাতির প্রত্যাশা পূরণে ভূমিকা পালন করতে পারেন যেন এই দোয়া করছি মহান রবের দরবারে। একটা ছাত্র সংগঠনকে শুভেচ্ছা জানানো, এখানে একটা বিষয় যে শুভেচ্ছা জানানো এগুলো একটা রাজনৈতিক সুন্দর কালচার, কিন্তু চরমোনাই জামাত বা শিবিরকে শুভেচ্ছা জানাবে, শিবির চরমোনাই বা তাদের ছাত্র সংগঠন শুভেচ্ছা জানাবে এই কালচারটা ছিল না। একটা মনস্তাত্ত্বিক দূরত্ব যুগ যুগ ধরে ছিল। ছাত্রদলকে শুভেচ্ছা জানায় সবসময় শিবির, শিবিরকে বিভিন্ন কৌমিভিত্তিক ছাত্র সংগঠন শুভেচ্ছা জানায়, কিন্তু চরমোনাই শিবিরের মধ্যে কিন্তু এই কালচারটা ছিল না। তো শিবির সভাপতি টেক অফ করেছেন, ইনিশিয়েট করেছেন, বিড়ালের গলায় ঘণ্টা বেঁধেছেন, তো এটা নিঃসন্দেহে ভালো কিছুর ইঙ্গিত। চক্ষু লজ্জায় হলো এবং আমরা এটা বুঝি, এটা তাদের ইচ্ছা এবছরই ছিল। শিবির যেহেতু ইনিশিয়েট করেছে, আগামী বছর এই চরমোনাইয়ের পক্ষ থেকে বা তাদের ছাত্র সংগঠনের পক্ষ থেকে শিবিরকেও প্রতিষ্ঠাবার্ষিকীতে বা সভাপতি নির্বাচিত হলে অভিনন্দন জানাবেন, শুভেচ্ছা জানাবেন, এটা একটা চমৎকার বিষয়। এখন আরও ভালো লেগেছে যে একপাক্ষিক শুভেচ্ছা যে হয়েছে সেটা নয়, এবং এটাও কিছু ইঙ্গিত বহন করে যে পাল্টা জবাবও দিয়েছেন শিবিরকে চরমোনাইয়ের ছাত্র নেতা, ইসলামী ছাত্র আন্দোলন কেন্দ্রীয় সভাপতি স্নেহের ছোট ভাই নুরুল করিম আকরাম। তিনি লিখেছেন, শুক্রিয়া, জাজাকাল্লাহ ভাই। এখন এটা এই এই যে পাল্টা জবাব, অনেক লাইক পড়েছে এখানে, লাভ রিয়্যাক্ট অনেক পড়েছে, দ্যাটস গুড। এটা প্রমাণ করে এবং আমরা জানি যে কর্মীদের একটা বিশাল অংশ, বিশেষ করে নেটিজেনরা ঝগড়াঝাটিতে লিপ্ত হলেও উচ্চ পর্যায়ে ছাত্র সংগঠনের মধ্যে, জামাতের সাথে ওরকম যোগাযোগ চরমোনাইয়ের সাথে নেই, কিন্তু ছাত্র লেভেলে ছাত্র আন্দোলন আর শিবিরের মধ্যে চমৎকার যোগাযোগ রয়েছে, বোঝাপড়া রয়েছে, ভালো সম্পর্ক রয়েছে, একে অপরকে রেসপেক্ট করে। এবং আমি এর সাথে সাথে আর একটা কথা স্পষ্ট বলতে চাই যে চরমোনাইয়ের কেন্দ্রীয় কমিটিতে যারা আছে, বিশেষ করে মেধাবী যারা, এরা কেউই শিবিরকে ভ্রান্ত আকিদার মনে করে না, ক্ষতিকর মনে করে না, ইসলামী সংগঠন মনে করে, পারস্পরিক শ্রদ্ধাবোধে বিশ্বাসী। হ্যাঁ, চরমোনাইয়ের পীর সাহেবদের কিছু কথাবার্তার কারণে তারা সাহস পায় না হয়তো প্রকাশ্য উদারতা দেখাতে, কিন্তু এই আকিদার ক্যাচাল, শিবিরের আকিদার খারাপ, মৌদুদের আকিদার খারাপ, অমুক্তম, এইসব ফালতু কথা চরমোনাইয়ের মেধাবী ছেলেরা কেউই বিশ্বাস করে না, এবং তারা তাদেরই একটা অংশ আকিদার ক্যাচাল বাদ দেওয়া উচিত এই শব্দটা ব্যবহার করে। আর চরমোনাই তারা পীর মুরিদ হোক, তরিকত হোক, তাদের আকিদাও যে একেবারে বাতিল এটাও জামাত শিবিরের মূলধারা কেউ মনে করে না। হ্যাঁ, কিছু বাহ্যিক একতলাপ রয়েছে। তো অতএব এই যে চমৎকার সম্পর্কটা, শুভেচ্ছা জানানো, পাল্টা জবাব, এর মধ্য দিয়ে দূরত্ব ঘুষবে, পাশাপাশি আসবে, বাংলাদেশের ইসলামী রাজনীতি এগিয়ে নেওয়ার জন্য গুরুত্বপূর্ণ একটা মাইল ফলক হয়ে থাকবে বলে আমি বিশ্বাস করি। আমিও ব্যক্তিগতভাবে ইসলামী ছাত্র আন্দোলনের প্রতিষ্ঠাবার্ষিকীর লেট শুভেচ্ছা জানাচ্ছি, তোমাদের জন্য শুভকামনা, তোমরা আগামীর ভবিষ্যৎ বড় কিছু করবে, তোমরা আরও গতিশীল হবে, ক্যাম্পাসগুলোতে তোমাদের পদচারণায় মুখরিত হবে, ইসলামের দাওয়াত চারদিকে ছড়িয়ে পড়বে, সেই দোয়া এবং শুভকামনা।